চ্যানেল আইয়ের পর্দায় আগামীকাল 25-28 মার্চ থেকে প্রচার হবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিবেদিত স্বাস্থ্য সচেতনতামূলক ধারাবাহিক নাটক গ্রামের নাম সুবর্ণপুর। জর্জিস বাসার পরিচালিত 40 পর্বের ধারাবাহিক নাটকটিতে পরিবার পরিকল্পনা, বাল্য বিয়ে রোধ, প্রজনন স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা সহ সুস্বাস্থ্য বিষয়ে বেশ কিছু সচেতনতামূলক দিক তুলে ধরা হয়েছে। রিপোর্ট রোকসানা আমিনের। 17 মিনিট 29 সেকেন্ড। আপনার সাহস তো কম না, কাউকে ডেকে এনে এভাবে বসায় রাখছেন, আবার হাসতেছেন। জনসাধারণকে সুস্বাস্থ্যে সুখী ও সুস্থতা ও সচেতনতা নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে চ্যানেল আই পর্দায় আসছে নতুন ধারাবাহিক গ্রামের নাম সুবর্ণপুর। চ্যানেল আই স্টুডিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিবেদিত গ্রামের নাম সুবর্ণপুর নাটকের বিষয়বস্তু তুলে ধরেন পরিচালক সহ সংশ্লিষ্টরা। একটি আদর্শ পরিবার গঠনের, পরিকল্পিত পরিবার গঠনের যে বিষয়গুলো জানা দরকার, সেগুলো আমরা নাটকের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করব। নাটকের অংশবিশেষ দেখতে দেখতে সবার মতো আমারও হাসি পাচ্ছিল যে আত্মহত্যা করে ফিরে এসো, এরকম একটা অদ্ভুত ডায়লগ যে নাটকে থাকতে পারে। আমি মনে করি সে নাটক দর্শকদের কাছে অসম্ভব পছন্দ হবে, অনেক ভালো লাগবে। এই সব নাটক এক ধরনের কমিটমেন্টের নাটক। সবার আগে হচ্ছে স্বাস্থ্য, আর আমাদের দেশে যেহেতু শিক্ষার হারটা একটু কম, অনেক ছোট ছোট জীবনাচরণ আছে, ছোট ছোট অভ্যাস আছে, যেগুলোকে একটুখানি শুধরে নিলেই কিন্তু স্বাস্থ্য সুরক্ষাটা নিশ্চিত করা যায়। হিন্দি সিরিয়ালের দৌরাত্ম্যে তো বাড়ির ড্রয়িং রুম থেকে আমাদের টিভি নাটক চলেই গেছে, তো আমাদের নাটকের কিছু অংশ আপনারা দেখলেন। ওখানে হয়তো হিন্দি সিরিয়ালের মতো আসলে দামি শাড়ি কিংবা গয়না নেই, কিন্তু গল্প এবং আমার অভিনেত অভিনেত্রীতে দুর্দান্ত অভিনয়টা আছে। সংবাদ সম্মেলনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন নাটকের কলাকুশলীরা। আমার প্রথম পরিচয় এই নাটকটা নিয়ে, অনেক রাত পর্যন্ত কাজ করে সবাইকে, তবে খুব আমোদের মানুষ, আর বিশেষ করে আমরা যারা 70+ করে এখন বিদায় নেবার পালা, তাদেরকেও যেভাবে ব্যবহার করেছে সেটাও আমার কাছে ভালো লেগেছে। ইনফরমেশনগুলো এত সুন্দর করে দেওয়া হয়েছে যে পারিবারিক গল্পটাই অনেক বেশি আসছে, তার মধ্যে ইনফরমেশনগুলো আছে, মানে ইনফরমেশনেরও ঘাটতি নেই, আবার পারিবারিক গল্পটাও আছে। অন্য কোনো পাত্র পছন্দ করা আছে? আগামীকাল 28 মার্চ থেকে প্রতিদিন বিকেল 5:30 চ্যানেল আয়ের পর্দায় প্রচারিত হবে এক্সপ্রেশনস লিমিটেডের তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিবেদিত ও জর্জিস বাসার পরিচালিত নাটক গ্রামের নাম সুবর্ণপুর। আপনি বাড়ি যাবেন কবে? আমি আর আমার জামাইতে বাড়ির বোঝা। এমন কথা তারা কে কইছে? রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।